তাই চাঁদের হাতে নাম প্রেম সমর্পণ করে একদিন গৌরহরি নিরজনে বসে পরম মায়া নিতাই চাঁদের হস্ত দুই খানি নিতাই চাঁদের হস্ত দুই খানি কেঁদে কেঁদে বলে জীব সবল বন্ধ নিত্যানন্দ ভাই মোর জীব সব হইল বন্ধ যার কাছে
যাকে দেখবে পাত্রা পাত্র বিচারণ না করতে প্রভুদানন্দ সরস্বতী বার বলছেন এই কলিযুগে পাত্র অপাত্র বিচার করেন নাই গৌর হরি যাকে দেখেছেন তাকে প্রেম দিয়েছেন কিভাবে দেবে জানো তুমি শুধু জীবের দ্বারে দ্বারে গিয়ে আগে বলবে ওরে জীব একেবারে মদনে হরে কৃষ্ণ নামে কি হো একেবারে মদনে ভজে কৃষ্ণ নাম করো একবার হরি নাম করো একবার কৃষ্ণ নাম করো মুখের কথা শুনে যদি করে তাহলে ভালো যদি না করে তুমি যেন ফিরে আসে বেদানি তুমি যেন ফিরে আসে তুমি ফিরে এসো না ভাই কই ও মায়াবদ্ধ জীব তো তুমি হরিনাম করতে বললেই যে তারা করবে তা নয় করবে না কিছুতেই করবে না তুমি বলাতে চাইলেও বলবে না কেন মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান কিছুতেই বলবে না কিন্তু যেভাবে পারো যেমন করে পারো তোমাকে তাদের নামে বলাতে হবে তোমাকে তাদের নামে বলাতে হবে যারা দিনরাত সংসারের মায়ায় মজে থাকে তারা হরিনাম করবে করবে না কিন্তু তোমাকে করাতে হয় আমি জানি তুমি পারবে তুমি ছাড়া এই কাজে কেউ পারবে না নিতাই তাই তোমার উপর দায়িত্ব দিলাম ভাই প্রথমে মুখে বলে দেখো মুখের কথা শুনে যদি না করে তাদের হাত দুখানি ধরে আবার বলবে বলে জি একবার বল না কিন্তু তোদের জন্য এনেছি একবার হরিনাম করো একবার কৃষ্ণ নাম করো তাও যদি না করে তুমি যেন ফিরে এসো মুখে বলে যদি না হয় হাতে ধরে বলে আর হাতে ধরে বলেও যদি হরিনাম না করে জীবের পায়ে ধরে না তুমি বলায় আমার কলিজি তারা বড় দুঃখী আমার কলিজি বড় দুঃখী নেতা জীবের পায়ে ধরে না বলা যে নেতা বড় দুঃখী তুমি পায়ে ধরে না আমার কলি জীবেরা কেহ নাইব আমার কলি জীবেরা কেহ নাইব আমার কলি জীবেরা কেহ নাইব নিতাই তুমি কৃপা তুমি জীবের
সে হনাই নেতা নিতৈস্তবে কৃপা না করিলে আমার কলি দিবে না কেহ নাই ভাই জীবের গতি সবাই মায়া মোহে জড়াই আছে জীবের গতি কি হবে আমি যখন কলিতে এসেছিলাম সংকল্প নিয়ে আমি জীবের দ্বারে দ্বারে নাম দেব প্রেম দেব সেদিন আমি একটা নাম ধরেছিলাম জানো সেদিন বিশ্বম্ভর নাম ধরেছিলাম বিশ্বম্ভর নাম ধরেছিলাম নামে প্রেমে বিশ্ব এখন যদি কলিজির হরি নাম না করেন তারা যদি ওই বিষয়ে মজে থাকে তাহলে ওদের ক্ষতি হবে আমি জানি কিন্তু জানো নিতাই তাদের থেকে বড় ক্ষতি আমার হবে যে গর্ব নিয়ে আমি নাম ধরেছিলাম সেই বিশ্বম্ভর নামে কলঙ্ক সেই বিশ্বম্ভর নামে কলঙ্ক হবে সেই বিশ্বম্ভর নামে নামে প্রেমে জগৎ
সঙ্গে
যারা খেলছেন সুরধ্বনি তীর আলো করে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর সহচরণী গলায় আনন্দে বিভোর খেলা খেলতে 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 কি হলো এই দীপায় অবসান হেরি গৃহেতে চলিল দীপায় অবসান হেরি নিতাই বউর আমাদের হরেক ছেলে ছেলের নাম ধরে ডাক্তার দরজা কোথায়
আচ্ছা নিতাই গৌর যদি ভালো না লাগে তা কৃষ্ণ কৃষ্ণ বলো, না কালী কালী বল, না রাধে রাধে বল, না রাম রাম বল, যা কানে তাই তাই বল, ভয় হয় হয় তো ছাড়। হাই হাই বলে তোমার দিন কেমন যাবে আমি জানি না মা, তবে নিতাই গৌরের নাম দিয়ে যদি সকালটা শুরু হয় এমন কোন দিন আসবে না যেটা তোমার খারাপ যাবে। মীরাবাইয়ের কোন ডিগ্রি ছিল না? ছিল মীরাবাইয়ের কোন ডিগ্রি? কোন কলেজে পড়তো মীরাবাই? কি সাবজেক্ট নিয়ে পড়তো মীরাবাই? মীরাবাইয়ের কোন ডিগ্রি ছিল না, কিন্তু এখনকার দিনে শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা মীরাবাইকে নিয়ে ডক্টরেট করেন, মীরাবাইকে নিয়ে পড়াশোনা করেন। মীরাবাইয়ের একটাই সাবজেক্ট ছিল কম্পালসারি, এখনকার দিনে হয় না কম্পালসারি সাবজেক্ট, পাশ করতেই হবে নাচে ফেল। মীরাবাইয়েরও একটাই সাবজেক্ট ছিল, সেটা কি? মেরে তো গির্ধর গোপাল দুসরো না কইলো। আমি বলছি না ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করো না, করো, 100 বার করো, 1000 বার করো, বিদেশ পাঠাও, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু হাত জোর করে নিবেদন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে, ছেলেকে ব্যারিস্টার বানাতে গিয়ে, ছেলেকে ডাক্তার বানাতে গিয়ে সে যেন ভক্তির সাবজেক্টে ফেল না করে যায়, সে যেন কম্পালসারিতে ফেল না করে যায়, সেদিকে একটু নজর দিতে হবে। আগে মাথা নত করতে শেখো, আগে নিচু হতে শেখো, আগে ভক্তি করতে শেখো। ভক্তি পেতে হলে, সম্মান পেতে হলে সম্মান করতে হয়। তুমি যদি সম্মান করতে শেখো তাহলে তোমার পাড়া প্রতিবেশী নয়, জগৎবাসী এসে তোমাকে সম্মান করে। আজ গৌর হরি নিজের আচরণ করে শিখিয়ে দিচ্ছেন, আমি যেমন আমার মাকে প্রণাম করছি তোমরাও প্রতিদিন নিজের পিতা মাতার চরণে প্রণাম করো, ভক্তি করো। আজ শচীমাতা আশীর্বাদ দিচ্ছেন, হে কলিজি আমি যেমন আমার সন্তানকে আশীর্বাদ দিচ্ছি তোমরাও আশীর্বাদ দিও, ডাক্তার ইঞ্জিনিয়ারের আশীর্বাদটা পরে দিও, তার আগে একটা আশীর্বাদ দিও, যেন কৃষ্ণের মতি হরি রে রে মা, কৃষ্ণের মতি হরি রে রে মা, কৃষ্ণের মতি হরি রে রে মা, ওয়া
Oh,
Oh,
কোনে কবি পশু কোনে কবি পশু কোনো কবি পশু ওইটা না দেখি যখন এসেই করেছ প্রেজেন্ট হয়ে ভালো
রাধারানী দেখো তার ক্লাসে আমরা আজই খাতে নাম ভরব রাধারানী নাম গাইতে গাইতে যদি বাহু তুলি বৃন্দাবন যাব হচ্ছে তুই খানে আসবি এত জোরে বলবে যে কান পর্যন্ত যেন পৌঁছায় বল
বর্ণিত আছে রাধা নামের মহিমা রাসা উচ্চারণ মাত্রে স্থিত ভবতি মাধব ভাষা উচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি বল রাধা নামে শুধু রাধা উচ্চারণ করলে গোবিন্দ আনন্দে স্থিত হয়ে যান কিন্তু নাম যখন কালীর দিকে ছুটে যায় না কেন ছুটে যায় না রাবণে তুমি যদি রাজা বলো রাবণে তুমি যদি রাম বলো রাধা তো নাও বলতে পারো রাজা রা দিয়ে শুরু রাম রা দিয়ে শুরু রা শব্দটি যখন উচ্চারণ করেন কোন ভক্ত গোবিন্দ আনন্দে স্থিত হয়ে বিস্ফারিত নয়নে সেই ভক্তের মুখের দিকে তাকিয়ে থাকেন দেখি পরের শব্দটা কি বলে রাধারানীর চরণ ধরো ঠাকুর মহাশয় বলছেন রাধিকা চরণ নবদ্বীপে নিত্যানন্দ প্রভু আশ্রয় মহাপ্রভু বিষয় গৌরকে দেখে হলে নিতাই ধরে দৃঢ় করে ধরো নিতাইয়ের পায় আর বৃন্দাবনে রাধারানী হলেন আশ্রয় গোবিন্দ হলেন বিষয় গোবিন্দকে পেতে হলে রাধারানীর চরণ ধরতে হবে কেন সহজ কথায় বলি আমার কৃষ্ণ তো কালো কালোকে দেখা যায় না কি আর একটু আধটু কালো বাবা একেবারে মেঘের মতো কালো অমাবস্যা একটু অন্ধকার কালোকে দেখবে কি করে এক কাজ করো কালোকে দেখতে হলে একটা প্রদীপ জ্বালতে হবে তাই কালো কৃষ্ণের পাশে আমার রাধারানী হচ্ছেন সোনার প্রদীপের মত কালকৃষ্ণকে যদি দেখতে হয় রাধারানীর কৃপা কিরণ দিয়ে তবে দেখতে হবে রাধারানীর চরণ আশ্রয় করে আশ্বাদ করবো মধুময় সুনাম বৃন্দাবনে রাধি রাধি শ্রী গোবিন্দে রাগষ্ঠ বা উত্তরাগষ্ঠ দিলাম ব্রজপালক সঙ্গে রঙ্গে
বিহরিছে চেয়ে দেখো কত শোভা চেয়ে দেখো আরে কি লাগা খেলো Thank you.
ভগবান শ্যামনে ওরে আমরে
गोविंद तुम चरण बिना आर किछु
নিশ্চিত করেই বা বলে কি করে কিছু চাই না, হয়তো চাইলেও কিছু চাইতে পারে, চাইলেও কিছু চাইতে পারে, চাইতে পারে। কখনো হয়তো ভুল করেছিও বলতে পারি তোমার কাছে, বলে তো দিলাম চাইবো না, তবে বলা যায় না এই দুর্বাসনার তরঙ্গে পড়ে চাইলেও কিছু চাইতে পারে, এই দুর্বাসনার তরঙ্গে পড়ে চাইলে কিছু চাইতে পারে, দুর্বাসনার তরঙ্গে পড়ে চাইলেও কিছু চাইতে পারে। আমি তো চাইবো কারণ আমি অজ্ঞ, আমি বুঝি না, আমার জ্ঞান নাই বুদ্ধি নাই, আমি ভুল করে চাইলেও চাইতে পারি, কিন্তু তুমি কিন্তু দিও না যদিও চেয়ে ফেলি। প্রাকৃতিক জগতের কিছু যদি আমরা চাই তুমি কিন্তু দিবে না, দেয়া বন্ধ করে দাও। ও মাইরা, মন্দিরে প্রণাম করতে গেলে ঠাকুরের কাছে কিছু চাও? এমন একটা দিন বাদ আছে না চেয়ে বাড়ি এসেছি তোর কাছ থেকে? ভক্তি পরে করি, আগে লিস্ট বানাই, এত বড় এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা দাও, সব লিস্ট ধরিয়ে দেয় ঠাকুরের কাছে। শুধু তাই নয়, চাহিদা গুলো বলার পরে আবার কি করি আমরা জানো? এত মূর্খ আমরা, এত নির্বোধ, নিজের এত লোভী, লোভী জন্মের লোভী, উল্টে আবার ভগবানকে লোভ দেখিয়ে আসি। ঠাকুর আমার মেয়ের এই চাকরিটা পাইয়ে দাও, তোমায় এক মন বাতাসা দেব। তোমার বাতাসার লোভে বসে আছি নাকি মন্দিরে, নাকি আমরা না দিলে তা জুটছে না? ভুল বসত অনেক কিছু আমরা ভগবানের কাছে চাই, টাকা পয়সা বাড়ি বাড়ি, কিন্তু আর নাসির মামুন বলছেন, হে গোবিন্দ আমি এই দুর্বাসনার তরঙ্গে পড়ে যদিও ভুল বসত তোমার কাছে প্রাকৃত জগতের যদি কিছু চেয়ে থাকি যেন চাইলেও আমার দিও না হে। শুধু একটা জিনিস দিও, কি জানো প্রভু? শুধু তোমার চরণ সেবা দিও, আর কিছু চাইলেও দিও না, শুধু তোমার তোমার চরণ তোমার চরণ সেবা দিও, চাইলে কিছু দিও না গো,
কিছু চাইলেও আমাকে দিও না, শুধু তোমার চরণ সেবা আমাকে দিও। নসিরে মামু তো কর কহিয়া চরণে সরণ দামি, চরণে সরণ দামি কধে I'm gonna make it.
সকালে যাইতে মা কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে না মনে না মনে না মা তো সকালবেলা আসার সময় বলেছিল সীতাম যাচ্ছিস যা তাড়াতাড়ি বেলা থাকতে থাকতে ঘরে আসবি দেখ কত দেরি হয়ে গেল তোদের পাল্লাই করে আজকে মার কাছে আমার বকা খেতে হবে খেলাই খেলাই মনে খেলাই Oh,
কানাই বললে না শিবা খুশি হতে পারছিস না শান আনন্দ করে বিশ্বম ভাঙলে শুধু মাতা যশোমতী কেন রে শিবা মাতা যশোমতী কেন রে শিবা শুধু মাতা যশোমতী নয় কোন ভটে কো যদি আমার নামে ধরে ডাকে শিবা আমার নামে ধরে ডাকে শিবা তার ডাকেও আমি সদাই বিষম খাই নবম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে মহারাজ অম্বরীশের ঘটনায় তার প্রমাণ। মহারাজ অম্বরীশ সপ্তদ্বীপ সহ বিপুল রাজ্যের অধিপতি হয়েও তিনি সবকিছুকে স্বপ্নের মতন তুচ্ছ মনে করতেন। তেনার মন ছিল সদা সর্বদা শ্রী গোবিন্দ ধ্যানে মস্তক শ্রী হরির চরণ প্রণামে নয়ন শ্রী বিগ্রহ দর্শনে বদন হরিগুণগান করবার জন্য কর্ণ হরিগুণগান শুনবার জন্য হস্ত শ্রীমন্দির মার্জনে আর পদ শ্রী তীর্থ পর্যটনে নিয়মিত শ্রী শ্রী একাদশী তিথি পালন করতেন। নিজ হাতে জলকলস বহন করতেন, পুষ্প তুলসী চয়ন করতেন এবং বৈষ্ণব শুশ্রূষাদির দ্বারা শ্রী হরিকে সন্তুষ্ট করেছিলেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ এমন একদিন এনার গৃহে একজন মুনি এসে উপস্থিত হলেন। তিনি কে? দুর্বাসামণিকে দেখে যথাচিত সম্মান করে তেনাকে তেনার গৃহে নিয়ে গেলেন। মণি তো স্নানান্বিত করবেন, কোথায় গেলেন? কালিন্দী তটে গমন করলেন, স্নানান্বিত করবেন। গমন তো করেছেন তো করেছেনই, ফিরে আর আসছেন না, পরীক্ষা করতে এসেছেন তো। অম্বরীশ মহারাজ দেখলেন সর্বনাশ, পারণের সময় অতীত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সঠিক সময় পারণ না করলে তো পারণের বৈভূত্য হয়, একাদশী পরের দিন পারণের সময় দেওয়া থাকে, সে সময় পারণ করতে হয়। অম্বরীশ মহারাজ ভাবছেন সঠিক সময়ে পারণ যদি না করতে পারি পারণের বৈগুণ্য হবে। আবার ঘরে একজন মুনি এসেছেন, অতিথি এসেছেন, তাকে সেবা না দিয়েই বা সেবা করি কি করে? সেটাও তো অমর্যাদা করা হয়, একটি পারণের দিন, আদর্শের দিন। অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, কতক্ষণ অপেক্ষা করবেন? যখন পারণের সময় অল্প বাকি আছে, অম্বরীশ মহারাজ কিছু ভক্তের কাছে গিয়ে বিধান দিলেন। ভক্তগণ বিধান দিলেন, তুলসী মিশ্রিত জল পান করে ব্রত সমাপন করা যায়। অম্বরীশ মহারাজ একটু তুলসী মিশ্রিত জল পান করে ব্রত সমাপন করলেন। আর এই কথা ওই দুর্বাসা মুনি যোগ বলে জানতে পারলেন। তিনি তো পরীক্ষা করতে এসেছেন অম্বরীশকে, জানতে পেরে ক্রোধান্বিত হয়ে অম্বরীশের উপর মহা কটু কথা বলতে লাগলেন। মনে হচ্ছে না শান্তি হলো না, অবশেষে তিনার যাত্রা ছিন্ন করে এক কালানি বৃত্তা তুলল, তাকে বলল যাও আমি এক্ষুনি ওই অম্বরীশকে ভসিত করব। কালানি বৃত্তা ছুটেছেন অম্বরীশকে ভসিভূত করবার জন্য। কিন্তু বাবা ভক্তের ভগবান, ভক্তকে যে বড় ভালোবাসে, ভক্তকে যে বড় ভালোবাসে, এদিকে ভক্তের বিপদ থেকে ওদিকে বৈকুণ্ঠ থেকে শ্রীহরি তার সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন, যাও সুদর্শন তুমি আমার ভক্তকে রক্ষা করো।
সুদর্শন চক্র ছুটে এসে কালাগ্নি কৃত্যাকে ভস্মীভূত করে অপরাধী দুর্বাসাকে আক্রমণ করলে। সুদর্শন চলে যায় মনে রেগানিতে, দেখি মনি উচ্ছ্বাসে পলায় করে শিব ঠাকুর হলেন দুর্বাসা মুনির গুরুদেব। শিব ঠাকুর বললেন, দুর্বাসা তুমি আমার কাছে এসেছ। দেখো দুর্বাসা, যদিও আমি তোমার গুরুদেব, গুরুদেবের উচিত শিষ্যের উপরে যদি কোন সংকট আসে তাকে রক্ষা করা। কিন্তু দুর্বাসা, তুমি যদি অন্য কোন অপরাধে করে বিপদে পড়ে আমার কাছে আসতে, হয়তো আমি তোমাকে রক্ষা করতে পারতাম। কিন্তু আজ আমি গুরু হয়ে শিষ্যের রক্ষা করতে পারলাম না দুর্বাসা। কেন জানো? কারণ তুমি কি করেছো জানো দুর্বাসা? যে সে অপরাধ নয়, তুমি করেছ বৈষ্ণবের অপরাধ দুর্বাসা। তুমি করেছ বৈষ্ণবের অপরাধ দুর্বাসা। আমার শিষ্য হয়ে এটুকু জানো না, সব অপরাধের ক্ষমা হয় দুর্বাসা, বৈষ্ণব অপরাধের কোন ক্ষমা নাই। বৈষ্ণব যেই বৈষ্ণবকে আমি এত ভালোবাসি, যেই বৈষ্ণবের চরণ ধুলি মাখবো বলে আমি শ্মশানে গিয়ে চাই ভস্ম দেখে বসে থাকি দুর্বাসা। বসে থাকি শ্মশানে গিয়ে চাই ভস্ম দেখে বসে থাকেন শিব ঠাকুর। ভাগবত বলছেন, বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ। চাই ভস্ম মাখেন কেন জানো? ভস্ম মাখতে মাখতে মনে মনে ভাবেন, এমনি ভাবে ভস্ম মাখতে মাখতে যদি কোনোদিন কোন সাধু গুরু বৈষ্ণবের ভস্ম আমার অঙ্গে লাগে, সাধু গুরু বৈষ্ণবের ভস্ম আমার অঙ্গে লাগে, তাহলে আমার জীবন ধন্য হবে। তিনি কত বড় বৈষ্ণব, তিনি এত বড় বৈষ্ণব হয়ে তিনি কি কোন বৈষ্ণবের অমর্যাদা সইতে পারেন? শিব ঠাকুর বললেন, দুর্বাসা আমি পারবো না গো তোমায় রক্ষা করতে, তুমি ফিরে যাও, হবে না মাতা। প্রাণ রক্ষার জন্য দুর্বাসা উনি ছুটতে ছুটতে এসেছেন। কোথায়? বৈকুণ্ঠে শ্রী হরির চরণে প্রার্থনা করছেন, নারায়ণ শ্রীহরি বললেন, দুর্বাসা শেষে কি না আমার কাছে? আমিও পারবো না গো। এ কি বলছো প্রভু? তোমার সুদর্শন তুমি পারবে না দুর্বাসা? দেখো ওই শিব ব্রহ্মা যেমন পারেনি, কেন পারেনি জানো? কারণ ওরা আমার দাস, দাস হয়ে প্রভুর চক্রের উপরে কোনো অধিকার নাই, তাই পারে না। দুর্বাসা এই শিব ব্রহ্মা যেমন আমার দাস, আমি অত স্বাধীন নই দুর্বাসা, আমিও স্বাধীন নই গো, আমিও আরেকজনের দাস, আমার উপরেও আছে। দুর্বাসা তুমি বললে, এ তুমি কি বললে প্রভু?
তুমি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে বিশ্বাস, তোমার উপরে কি আছে? আছে গুরু আশা, আছে আমার উপরেও আছে। আমি আরেকজনের দাস, আমি কালদাস, জানো আমি যে আমার ভক্তের দাস দুর্বল। আমারে ভক্ত যখন পথ দিয়ে হেঁটে যায়, পথ দিয়ে ভক্ত যখন হেঁটে যায়, আমি ভগতের আগে কখনো যাই না, আগে কখনো যাই না, আমি সদাই ভক্তের পিছু পিছু যাই, পিছু দুর্গাশামণি বলে না প্রভু তুমি আগে না গিয়ে পিছনে যাও কেন, তুমি তো ভগবান। শ্রীহরি বললেন, দুর্গাশা আমি তো ভক্তের দাস, দাস কি কখনো প্রভুর আগে যেতে পারে বলো? আরেকটা কারণ আছে কেন চাই জানো, আমার ভক্ত যখন পথ দিয়ে হেঁটে যায়, পথ দিয়ে ভক্ত যখন হেঁটে যায়, আমার ভক্তের পায়ে সেই চরণ ধুলি অঙ্গে মাখে বাবা, সদা ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখে, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখে বাবা, সদা আমি ভক্তি কাছে চলি, সদা আমি চরণ ধুলি বল আমি ভালোবাসি গো, চরণ ধুলি বল ভালোবাসি গো, চরণ ধুলি বল ভালোবাসি ভালোবাসি আমি তাইতে ভক্তে ভক্তের চরণ ধুলি বর ভালোবাসি গো, চরণ ধুলি বর ভালোবাসি গো, পাইতে ভক্তি
পাছে পাছে চলি মগবো মাইতে পাছে পাছে চলি মগবো মাইতে পাছে পাছে চলি মগবো সমস্ত সভাবার নিয়ে
শ্রীরামচন্দ্রের ভেনুবক্ষ আনতে বলরাম দাসে বলে শুনিকান হরি বলরাম দাসে কহে Yeah.
Thank you.
ভাই কানাই আমার ধনবর্ষ সঙ্গে নিয়ে এগারো বালক সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলেছে চটি চটি গেইল ছোটে ছোটে সময় লাগে গেছে বলাই দাদা বলের মধ্যে
করেছেন সবার আগে আর সবার পিছনে
সমস্ত ঘরে প্রদীপ দিয়ে প্রদীপ দেওয়ার ছলনা করে গোবিন্দ মদন দর্শন করতে এসেছেন। যে এসেছেন সদর দরজায়, আর যাওয়া কোথায়? সদর দরজার সামনে বসে আছেন কে জানো? গোপীরা বুড়ি দাদারানী ঝরঝর করে কাঁদছেন। সর্বনাশ কথায় বলে না, যেখানে ভয়ের মা সেখানেই শুনতে হয়। ভয়ে গোপীরা মা রাধারানীকে ডেকে বললেন, বৌমা রাধারানীর গলা শুকিয়ে খারাপ হয়ে গেছে। আমার না রাধারানী, কোন রকমের দিতে দিতে ঘরে চলে গেলে আসলে কি মা এরপর এজুগের কথা নয়, আগে যুগের কথা বুঝলে না? আগেকার দিনে বউ মারা শাশুড়িদের ভয় পেত, এখনকার দিনে কি হয় জানো? বলব রাগ করব না তো, তোমাদের বলছি না তোমরা ভালো, আমি রেললাইনের ওই কাছে কথা বলছি। এখনকার দিনে বউ আসছে শাশুড়ি সাথে, এখনকার যুগ, আগেকার দিনে বউ মারা শাশুড়িদের ভয় পেত। বলছে রাধারানী কাঁদতে পারছি না, শুনে ললিতা এসে বলে মা বউটাকে ঘরে পাঠিয়ে দিলে কাজটাই ভালো হলো। কেন ভুল কি করলাম? আরে মা আজকে তিথিটা জানা আছে? চতুর্দশী তিথি। হ্যাঁ, আজকের দিনে যদি কোনো সদকা রমণী 108টা প্রদীপ দান করে, তার পূর্বপুরুষ শ্মশানে বাস করে, একটা স্বামী পরমায় বৃদ্ধি হয়, তুমি জেনে শুনে বউটাকে ঘরে পাঠিয়ে দিলে কেন? এটা কিছু কি করুন মা? যতিরামা বলেন আজকে চতুর্দশী তিথি, বয়স হচ্ছে তো তাকে তো নিয়মে রাখতে পারি না। ললিতা মনে মনে বললেন আজকে চতুর্দশী না হলে তাও বললাম, তোমার মনে থাকে থাকে যুগল দর্শন তো করাতে হবে, তাই এটা একটা ছোট না আদৌ চতুর্দশী মা। ও মা তোমার মনে নেই বলেই তো মনে করো আজই চতুর্দশী। হ্যাঁ মা ঠিক, ও আসলে মনে নাই, বয়স হয়ে গেছে তো। ঠিক আছে, আমি আমার বৌমাকে বলে প্রদীপ দানের ব্যবস্থা করে দিচ্ছি। ও বৌমা বৌমা গো ভালো থাকুক, আগে বকেছে পরে ডাকলে যদি না আসে তাদের করে যাচ্ছে। এসে না মা, তুমি আবার তোমার মনের মতন করে যেখানে যেমন প্রদীপ দিতে হয় সেখানে তেমন করেই প্রদীপ দাও মা। রাধারানী সমস্ত ঘরে প্রদীপ দিয়ে পরাণের চরণের কাছে প্রদীপের থালি দিয়ে কেঁদে কেঁদে বলে পরাণে পরাণে Oh,
রবি যখন বৈশ্য Shut up.
সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।